জননেত্রী শেখ হাসিনারে আরা দেখাইতাম চাই রোজ ওনার মানুষ দুদিনও তো ওনার ভাষা আছিল এখনো ওনার ভাষা আছে। মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ দশ বছর পর জনসভায় যোগ দিতে রবিবার 4 ডিসেম্বর চট্টগ্রামে আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের আমেজ তৈরি হয়েছে রাউজানের নেতাকর্মীর মধ্যেও। রবিবার বাস, মিনিবাস, ট্রাক, পিক আপ, হাইস, মাইক্রোসহ হাজারো পরিবহন যোগে মহাসমাবেশে যোগ দিবেন 30,000 নেতাকর্মী। ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে পৌঁছে গেছে পরিবহন। প্রতিটি গাড়ির সিরিয়াল অনুযায়ী সকাল 7টায় সমাবেশের উদ্দেশ্যে রওনা হবে। পলগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ সফল করতে রাউজানে প্রধানমন্ত্রীর ছবি হাতে বিশাল মিছিলে নেতৃত্ব দিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। শনিবার বিকাল 3টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু করা মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে ফজলে করিম চৌধুরী বক্তব্যে সকাল 7টায় সুশৃঙ্খলভাবে প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের নিয়ে গাড়ি ছাড়ার নির্দেশ দেন। তিনি আশাবাদ করেন রাউজান থেকে 25-30 হাজার মানুষ মহাসমাবেশে যোগ দেবেন। আজ জামাতুল ফালার মারত তাই কম তোয়ার আই ইয়মতে রিসিভ করজম এবং তোয়ার আই ইয়ত নারা লাইন ধরাইম লাইন ধরাইরে 71 হফেস 30,000 মানুষ আরা ঢুকম। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি কাজী ইকবাল, স্বপন দাশগুপ্ত, শাহ আলম চৌধুরী, শাহজাহান ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সমীর দাশগুপ্ত, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর জসিমউদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী, রবীন্দ্রলাল চৌধুরী, সরোয়ারদি শিকদার, প্রিয়তোষ চৌধুরী, বি এম জসিমউদ্দিন হিরু, যুবলীগ নেতা কাজী রাশেদ, হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা জিলুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাকাওয়াত হোসেন পিপলু, আরমান শিকদার, মোহাম্মদ আসিফ, অনুপ চক্রবর্তী, ফয়সাল মাহমুদ, নাসির উদ্দিন প্রমুখ সহ আরো অনেকে। এবং রোজানের মধ্যে আওয়ামী লীগ সুসজ্জিত এবং আর সংগঠন আর বিশ্বাস করে আর বর্তমান লোহার দলিয়া মজবুত চাইব। সুতরাং আর প্রত্যেক নেতাকর্মী হল প্রতি আর আবারও অনুরোধ তোমরা ঠিকভাবে ঠিক সময় যাবে। আই জানি প্রত্যেকের হন কষ্টর দামাই দিতেছেন না, কিন্তু আর ভালোবাসা আর আন্তরিকতা আয় আর তোমার প্রত্যেক নেতাকর্মীর প্রতি চাইব। সবচেয়ে বড় হতলে কষ্ট ব্যাখ্যানো রইব আর রইব তোমারা রইল। সুতরাং মাড়বিত ভেষবের জায়গা আছে ভেষবে তুললে এবং তোমরা মাড়র বারদি নেত্রীর মিটিং শেষ নেওয়া পর্যন্ত নেত্রীর বক্তব্য শেষ নেওয়া পর্যন্ত আর রোজানোর উক্ত মানুষ নসরিব। ইয়ে নিয়ে আর নির্দেশনা।